আমার ডেকোরেটরের ব্যবসার কাজে বিভিন্ন হিন্দুদের ধর্ম উৎসবে কাজ করি আমি ওই ব্যবসায় তাহলে ওই ব্যবসাটি আমার জন্য হালাল হবে কিনা দেখেন ডেকোরেটরের ব্যবসা হোক অথবা লাইটিং এর বিজনেস হোক বা অন্য কিছু হোক আপনি একটা জিনিস মাথায় রাখবেন আপনার এই বাণিজ্যের মাধ্যমে প্রত্যক্ষভাবে প্রত্যক্ষ সরাসরি কোনো অন্যায় কাজের সহযোগিতা হচ্ছে কিনা যদি হয় তাহলে সেটা আপনার জন্য করা জায়েজ নাই আপনার ডেকোরেটর ভাড়া নিয়ে সেখানে শিরিক করবে মুশরিকরা পূজা করবে তাহলে পূজা করার শিরিক করাটা কবির মানে এটা সবচেয়ে জঘন্য অপরাধ আকবরুল কবায়র তো সেই কাজটা করবে আপনি তাকে এগুলো ভাড়া দিয়ে সহযোগিতা করছেন তাহলে সেক্ষেত্রে আপনি আল্লাহর কাছে আসামি হয়ে যাচ্ছেন এবং এটার দায়ভার আপনাকে বহন করতে হবে কিন্তু আপনি জানেন না সে কি করবে পরোক্ষভাবে যায় কোনো অন্যায় হলো তাহলে ইনশাআল্লাহ আপনার দায়ভার নাই এখন কত হলো কি করবেন উত্তর হলো এক্ষেত্রে যদি আপনি জানেন সে আপনার এটা দিয়া অপকর্মই করবে তাহলে আপনি তার কাছে ভাড়া দিবেন না বিভিন্ন অজুহাতে মিথ্যা না বলে কৌশলে আপনি এড়িয়ে যাবেন আপনার হাতে একটা ছুরি আছে একজনে আপনার কাছ থেকে ছুরিটা চাইছে কেন কারণ সে আরেকজনকে খুন করবে আপনি জানেন যে আপনার হাত থেকে ছুরিটা নিয়ে এসে আরেকজনকে খুন করবে আপনি ছুরিটা তাকে দিলেন বানায় নিয়ে এসে একজনকে খুন করলো দোষ আপনার উপরে আসবে না আসবে না আপনি কি বলবেন আমি তো খুন করি না আমি তো বানা দিছি এটা বললে চলবে আপনার ডেকোরেশন আপনার লাইটিং আপনার এগুলা ভাড়া নিয়ে একজনের শির করলো ওইটা দিয়া তা আপনি কি সেই দায়ভার অবশ্যই বহন আল্লাহ বলেছেন সূরা মায়দা ওয়ালা তাআবুনু আলাল ইসমি ওয়াল উদওয়ান পাপ গুনাহ এবং সীমা লঙ্ঘনের কাজে তোমরা একে অন্যের সহযোগিতা করো না এজন্য এটা করা যাবে না এখন কথা হলো যে এইভাবে যদি চলি তাহলে দুনিয়াতে ভাত জুটবে উত্তর হলো জুটবে একটু কম জুটবে কম দুনিয়াতে বেশি খাবেন আবার জান্নাতে যাও বেশি খাবেন এটা আশা করেন কেমনে দুনিয়াতে একটু কম খান যাতে করে আখেরাতে একটু বেশি খাওয়া যায় ভাইরামা এই লোভনীয় অফারগুলোকে ডিনাই করতে ইমানের জোর লাগে জোর ইমানের জোর লাগে স্ট্রং ইমান লাগে হারাম আমার দরকার নাই আমার পাশে আরেকজন ব্যবসা করে সে দিনে 50,000 টাকা কামাই করে আমি দিনে 5,000 কামাই করি আলহামদুলিল্লাহ এই হালালের মধ্যে আল্লাহ আমার কি রেখেছেন ইনশাআল্লাহ বারাকা রেখেছেন আল্লাহ তাআলা আমাদেরকে হালালকে অর্জন করা এবং হারামকে বর্জন করার তৌফিক দান করুন